প্রতিবারই মাসে তো বাইক দিয়ে যাচ্ছিলাম। কোন জায়গায় চলেছিল? আগরতলা থেকে। কোন জায়গায় চলেছিল? অমরপ। অমরপ থেকে চলেছিল। কি গাড়ি বাড়িতে ছিল? দেখছি না স্যার, ভালো করে দেখি সব দিকে বাড়ি আছে। কি সন্ধ্যে বাড়িতে ছিল? আর কোন জায়গায় ঘটনা? জায়গার নাম তো জানি না। মানে বাগমা এই যে জঙ্গল এলাকা যে জাতীয় সড়কে তোমরা কজন ছিল? সবাই কি অমরপুর যেতে ছিল? কি বাইক ছিল? অ্যাপাচি। আর তুমি সুস্থ আছো? আর যারা আহত দুজন তারা নাম কি? একটা নাম হচ্ছে আকাশ নম আর একটা বাপন দাস। আকাশ নম এবং বাপন দাস বাইক কে চালাইছিল? বাপন জায়গা চাই। কি নাম? আকাশ নম। আকাশ নম দুজনের বাড়ি অমরপুর কোন জায়গায়? অমরপুর মিয়াবাজার। মিয়াবাজার। তুমিও ছিল বাইকে? তুমি সুস্থ আছো না? ছয়টা কুড়ির দিকে দুজন একটা ছেলে একটা মেয়েকে কিছু লোকাল মানুষ নিয়ে আসে, বাগমার সাইডে নাকি পাওয়া গেছে। ট্রমা সেন্টারে আসার পর আমরা দেখেছি যে মেয়েটার কিছু ফ্র্যাকচার আছে পায়ে, আর ছেলেটার অ্যাকচুয়ালি খুব গুরুতর অবস্থায় পাওয়া গেছে। ওর অ্যাকচুয়ালি মাথা থেকে অ্যাকচুয়ালি ব্লিডিং হচ্ছিলো, যেটা অ্যাকচুয়ালি খুব ইন্টারটেনিয়েল করেছে, যেটা বোঝা যায় নাকে এবং কান দিয়ে রক্ত বেরোচ্ছিল। তো ওই পেশেন্টটা রেফার করতে করতে মারা